প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে নবজাতকের যত্ন ও পরিচর্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দেশের স্বনামধন্য একজন চিকিৎসক। চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মাকসুদুর রহমান 1976 সালের অক্টোবর মাসে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা শিশু হাসপাতালে নবজাতক ও শিশুরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। নবজাতকের যত্ন এবং পরিচর্যা, সেখানে যাবার আগে শুরুতেই যেটি আসলে জানতে চাইব, নবজাতক বলতে কি বোঝানো হয়, কতদিনের পর্যন্ত শিশুটিকে আসলে নবজাতক বলে আপনারা সংজ্ঞায়িত করবেন? হ্যাঁ, এ বিষয়ে বলতে হয় যে আসলে শিশু কাকে বলে। আমরা সাধারণত জন্ম থেকে 18 পর্যন্ত সবাইকে শিশু বলে থাকি। এর মধ্যে স্পেশালভাবে জন্ম থেকে 28 দিন পর্যন্ত শিশুদেরকে কিন্তু নবজাতক বলা হয়। আচ্ছা, নবজাতকের পরিচর্যা, একটি শিশু যখন ভূমিষ্ঠ হয় বা নবজাতকটি যখন ঘরে আসে, সেক্ষেত্রে অনেক ধরনের আয়োজন থাকে আসলে সেই শিশুটিকে বরণ করবার জন্য এবং সেই শিশুটির পরিচর্যার কথা চিন্তা করে। একটি শিশু, সুস্থ শিশু বা নবজাতককে পরিচর্যার করার জন্য কোন কোন বিষয়গুলোকে আসলে সবার আগে প্রাধান্য দিতে হবে বলে মনে করেন আপনি? এখানে দুটো বিষয় আছে, একটা হলো জন্মের পরে কিভাবে পরিচর্যা, আর একটা হলো যে পরে, যে 2-3 দিন পরে কিভাবে পরিচর্যা। তো জন্মের পরে আমাদের সাধারণত তাৎক্ষণিক, যেটা হলো মুছে শুষ্ক করা, বাচ্চা শ্বাস নিচ্ছে নাকি দেখা, এবং তার কড়টাকে জীবাণুমুক্তকরণ পদ্ধতিতে কাটা, এবং সাথে সাথে মায়ের বুকে দেওয়া, 1 ঘন্টার মধ্যে বুকে দিতে হবে। এটা হলো জন্মের সময় শেষ। এরপরে অন্যান্য সময় যেটা হবে, যে আমরা জানি যে একজন সুস্থ বাচ্চা কাকে বলে, সেখানে কিন্তু আগে জানতে হবে। সুস্থ হলো যে গায়ের রং গোলাপি থাকতে হবে, তার নাড়াচড়া কিন্তু নর্মাল হইতে হবে, এবং যে চুষবে, এই তিনটা জিনিস কিন্তু মূল, মানে আমি দর্শকদের জন্য বলছি। আর শ্বাস প্রশ্বাস এবং হার্ট রেট তো দর্শকরা বুঝবে না, যে শ্বাসটা যেন নিয়মিত নেয়, এবং বড় ধরনের তার কোনো জন্মগত ত্রুটি থাকে না, এবং ওজনটা ঠিক থাকে। এই কয়েকটা বিষয় হলো সুস্থ, এবং সেই শিশুটি বা নবজাতকটি প্রস্রাব এবং পায়খানা ঠিক মতো করছে কিনা সেটি আসলে কত কিভাবে বোঝা যাবে, যে পুরো দিনে? এখানে বলা হচ্ছে যে আমরা যদি বাচ্চার বয়স যদি 4 দিন বা 5 দিন হয়, তখন রাত দিন মিলিয়ে 6 বারের বেশি যদি প্রস্রাব হয় তাহলে বুঝবে ঠিক আছে। এবং কিন্তু জন্মের পরে প্রথম প্রস্রাব কিন্তু 48 ঘন্টার মধ্যে যে কোনো সময় করলে হবে, এবং পায়খানা কিন্তু, যে জন্মের যে পায়খানাটা মিকোনিয়াম বলে থাকি, সেটা কিন্তু 24 ঘন্টার মধ্যে করলে হবে। এরপরে যদি এটা দেরিতে হয়, প্রস্রাব যদি 3 দিন প্রথমটা করে নাই, তারপরে আপনার যদি পায়খানা যদি 2-র দিন বা 3-র দিন করলো বা দেরি হচ্ছে, তখন কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আচ্ছা, নাভির কথা বলছিলেন এবং এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং শিশুদের এই নাভির নিয়ে আসলে অনেক ধরনের ভ্রান্ত কিছু ধারণাও রয়েছে। অনেকে নাভি শ্যাক দেন, অনেকে নাভিতে অনেক ধরনের ওষুধ দিতে বলেন 7 দিন পর্যন্ত বা 15 দিন পর্যন্ত। এই বিষয়গুলো আসলে একটু স্বচ্ছ ধারণা আপনার কাছ থেকে জানতে চাই। আসলে যেটা আমরা বিগত 10-12-15 বছর আগে কিন্তু এই কালচারগুলো আমাদের ছিল, তো তখন আমাদের একটা নিয়ম ছিল নাভিতে কিছুই লাগানো যাবে না, যে জাস্ট হলো যে মুছে শুষ্ক করে রাখতে হবে, যে কোনো কিছু লাগানো যাবে না, কাটার পরে শুষ্ক থাকবে। কিন্তু ইদানিং যেটা আমাদের নতুন একটা আসছে, যে পরীক্ষায় দেখা গেলো 7.1% ক্লোরোহেক্সিডিন, সেটা যদি জন্মে 24 ঘন্টার মধ্যে বাচ্চার নাভিতে দেওয়া হয় এবং একবারে, তাহলে কিন্তু তার জীবাণু সংক্রমণের হার অনেক কমে যাবে। এই জন্য এখনকার প্র্যাকটিসে যেটা বলা হচ্ছে, 7.1% ক্লোরোহেক্সিডিন যখনই নাভি কাটা হবে তখনই নাভির মধ্যে দেওয়া হবে, এবং এরপরে শুষ্ক অবস্থায় রাখতে হবে, তাকে কিছুই দেওয়া যাবে না। এটি পুরোপুরি শুকিয়েছে কিনা সেটি মানে কতদিনে সাধারণত? সাধারণত এটা 7-14 দিনের মধ্যে চলে যায়, তো আমার অভিজ্ঞতাতে 1 মাসও লেগেছে, কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এর পরবর্তীতে আসলে নবজাতকের খাবারের বিষয় আসে, কারণ আসলে আমরা জানি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে আসলে যেটি বোঝায়, যে নবজাতককে অবশ্যই শাল দুধ থেকে শুরু করে, মানে বুকের দুধ ছাড়া আসলে তার বিকল্প নেই। কিন্তু আমরা অনেক সময় দেখি যে বুকের দুধের পাশাপাশি পানি বা মিষ্টি জাতীয় খাবার, মিশ্রির পানি দিয়ে দেওয়া হচ্ছে প্রথমেই তাকে। এই বিষয়টি একটু জানবো আপনার কাছ থেকে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে এটা আমাদের ট্রেডিশন, যে আমাদের মাসিপিসি বা খালা নানি এরা কিন্তু এগুলো দিয়ে থাকে। তো আমি যেটা বলবো, যে জন্মের পরে কিন্তু শাল দুধটা দিতে হবে। কেন শাল দুধ দিতে হবে? যে এটাতে পুষ্টিগুণ ছাড়াও
এটা কিন্তু মায়ের শরীরে যে অ্যান্টিবডিগুলো আছে জীবাণুর বিপক্ষে সেগুলো তো বাচ্চার শরীরে যাবে এবং বাচ্চার প্রথম টিকা হিসেবে কাজ করে এবং শালদুধটা খাওয়ালে বাচ্চার স্টুল পাস হবে যেটাতে বাচ্চার কিন্তু জন্ডিসটা কমে যাবে এবং বাচ্চার প্রথম তিন দিনে কিন্তু প্রথম জন্মের সাথে সাথে প্রথম এক ঘন্টাতে সাকিং পাওয়ারটা বেশি থাকে চোষার ক্ষমতা এবং এই চোষার ক্ষমতা যখন বুকের দুধ দেওয়া হয় বুকের দুধে যখন দেওয়া হয় মার বুকে যখন বাচ্চাকে লাগানো হয় তখন মায়ের দুধ তৈরি হয় যে একটা অনুভূতি আছে বন্ডিং থাকে তখনই কিন্তু বুকের দুধটা ছয় মাস পর্যন্ত একটানা চালিয়ে যেতে সমস্যা হয় না আচ্ছা সূর্যের আলোতে নেবার একটা ব্যাপার রয়েছে এবং সেটি আমরা বলি যে আসলে ভিটামিন ডি পাওয়ার জন্যই সেই সূর্যের আলোটা শিশুর জন্য বা নবজাতকের জন্য উপকারী অনেক সময় শিশুকে তেল মালিশ সর্ষের তেল মালিশ করে তারপরে অনেকক্ষণ ধরে রাখা হয় যেটি আসলে সব ক্ষেত্রে খুব প্রযোজ্য না আপনার পরামর্শ জানেন না এখানে বলা হচ্ছে যে শিশুদের ক্ষেত্রে ভিটামিন ডি তো সবার জন্য যে দশটা থেকে দিনে তিনটা পর্যন্ত যদি আমরা আধা ঘন্টার মধ্যে রাখি ভিটামিন ডি পাওয়া যাবে আর শিশুদের ক্ষেত্রে স্পেশালি তাদের যে জন্ডিস হয় জন্মের পরে দুই তিন দিন পর থেকে কিছু জন্ডিস হয় যেটা ন্যাচারাল চলে যায় আবার ছয় সাত দিন পর্যন্ত বাড়তে থাকে পরে আস্তে আস্তে কমে যায় তখনও কিন্তু আমাদের রোদে দিলে কিন্তু উপকার পাওয়া যায় আর রোদে দেওয়ার জন্য মা বাবারা যদি তেল দিয়ে বা অন্যান্য কিছুতে জপচপ করে তেলে একেবারে যদি দেওয়া হয় তখন বাচ্চার শরীরটা বেশি গরম হয়ে যায় আর আমাদের শরীরে কিন্তু ন্যাচারালি কিন্তু তেল থাকে আমাদের স্কিনটা কিন্তু তেলে কিন্তু পরিপূর্ণ থাকে এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই প্রয়োজন নাই কিন্তু তারপরে যদি দিতে চাইলে আমরা সাধারণত নারিকেল তেল অথবা অলিভ অয়েলের কথা বলি আরেকটা বিষয় খুব প্রাসঙ্গিকভাবে আসে সেটি হচ্ছে নবজাতকের গোসল করা এটিও কিন্তু পরিচর্যার একটা অন্যতম প্রধান বিষয় এবং এই গোসল করা আসলে কবে থেকে শুরু করতে হবে কিভাবে গোসল করতে হবে এটি নিয়েও অনেকে দ্বিধার মধ্যে পড়ে যান আগে যেটা আমাদের আগে অনেক আগে যেটা ভুল ধারণা ছিল যে বাচ্চা ময়লার ভিতর থেকে পৃথিবীতে আসছে পরিষ্কার করে দেয় আসলে এখন কিন্তু সেটা ঘষে মেজে তাকে পরিষ্কার করানো আসলে এগুলো বলা হচ্ছে যে গোসলটা তিন দিনের আগে নয় আমাদের যে গাইডলাইন আছে সেখানে বলতে তিন দিনের আগে নয় তিন দিনের আগে যেটা করতে হবে যে কুসুম গরম পানিতে মুছে আপনি শুষ্য করতে পারেন এবং জন্মের পরে যে চর্বিযুক্ত সাদা অংশ থাকে সেটাও মুছতে কিন্তু আমাদের কারণ সেটা কিন্তু বাচ্চাকে গরম রাখে সেটা কিন্তু মুছে বারণ করা হচ্ছে অর্থাৎ তিন দিন পর থেকে আপনি গোসল করতে পারেন কিছু জন্মগত ত্রুটি নিয়ে অনেক বাচ্চা জন্মগ্রহণ করে খুব সাধারণ যে সমস্যাগুলো সেগুলো কি হতে পারে যেগুলো দেখে আসলে দেরি না করে তাৎক্ষণিকভাবেই বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত বলে মনে করেন আপনি এখানে কিছু কিছু জিনিস আছে উপর থেকে বোঝা যায় কিছু আছে ভিতরে আছে যেমন উপর থেকে বোঝা যায় যে মাথার পিছনে যদি কোনো কিছু থাকে পিঠের পিছনে যদি বড় কিছু থাকে বের হয়ে গেছে সেগুলো একটা আবার এসে তালু কাটা ঠোঁট কাটা এগুলো থাকতে পারে আরেকটা হলো অনেক সময় সাধারণ ডাক্তাররা এটা বোঝা যায় যে মুখ দিয়ে যদি পেট পর্যন্ত কোনো নল ঢুকিয়ে দেওয়া যায় যে অন্ন নালী তৈরি হয়েছে কিনা আবার পায়খানার রাস্তাটা তৈরি হয়েছে কিনা আবার ডাক্তাররা অনেক সময় হার্টের কোনো বাচ্চা নীল হয়ে যাচ্ছে তখন হার্টের সমস্যা আছে কিনা আবার খাবার দিচ্ছেন খাবার দেওয়ার পরে বমি হচ্ছে বারবার পায়খানা হচ্ছে না তখন বুঝতে হবে যে নারীতে কোনো প্রতিবন্ধকতা আছে তখন কিন্তু আমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে একেবারে নবজাতকের বমিটা কিন্তু আসলে একটা আরেকটা বিষয় আর কি একটা অনেক সময় দেখা যায় যে খুব বেশি বমি করছে এবং এই বমি নিয়ে বিশেষ করে প্রথম শিশুর সময় বাবা মায়েরা খুব ওরিড হয়ে যান যে এত বমি করছে কেন স্বাভাবিক বমি বা অস্বাভাবিক বমি নবজাতকের ক্ষেত্রে কিভাবে বোঝা যাবে হ্যাঁ এখানে বলা হচ্ছে যেটা যে আমরা যদি বুকের দুধ খাওয়ানোর পজিশনে অ্যাটাচমেন্টে সঠিকভাবে বলি তাহলে বাচ্চা কিন্তু বাতাস খাবে না তা আমাদের পজিশন অ্যাডাস্টমেন্ট না থাকার জন্য বাতাস খাবে বাতাস বের হওয়ার সময় কিন্তু বমি হবে সেটাকে আমরা বলি উদ্গাইয়া পড়া অর্থাৎ যে গাল বাইয়া পড়া অর্থাৎ আমরা কিন্তু বমি বলতে বোঝাই যে পেট মুচড়িয়ে মুখ দিয়ে বের হবে এবং অনেক দূরে যাবে এটা হলো অরিজিনাল বমি আর যদি গালের মধ্যে যে মুখের ভিতরে আপনার যে অনেকগুলো দুধ চলে আসে তাহলে রিগার্জিটেশন ইংরেজিতে বলা হয় তো সেগুলোর কিন্তু একটা কারণ আছে সেটা দুধ খাওয়ানোর পরে বাচ্চাকে কিন্তু আপনার একটু মাথাটা উঁচু করে রাখতে হবে বেশি নাড়াচড়া করা যাবে না এবং অনেক সময় বাতাস বের করতে হবে আমাদের বার্পিং করতে হবে পিঠের মধ্যে একটা একটা আস্তে আস্তে মৃদু মানে আমরা যদি ঘষা দিই বা থাপ্পড় দিই তাহলে কিন্তু বাতাসটা বের হয়ে যাবে আরেকটা ক্ষেত্রে আছে যেটা প্যাথোলজিক্যাল কোনো কারণে বাচ্চার অন্ত্রে যদি কোনো সমস্যা থাকে এবং আরেকটা যেটা বাবা মাকে প্রায় দেখা যায় ওভার ফিডিং অর্থাৎ বেশি খাওয়ানোর জন্য কিন্তু বাচ্চা বমি হয় বাচ্চাটি পুরোপুরি মানে তার খাবারে পরিতৃপ্ত কিনা সেটি কি বোঝার কোনো উপায় রয়েছে এই যে ওভার ফিডিং হচ্ছে সেটি যাতে না করা হয় হ্যাঁ সেখানে বলা হচ্ছে যে বাচ্চা যদি রাত দিন মিলে ছয়বারের বেশি প্রস্রাব হয় তার বাচ্চা যদি খাওয়ার পরে সুন্দর ঘুমায় তাহলে বুঝতে হবে যে সে পরিপূর্ণভাবে খাপ বুকে দুধ পাচ্ছে এবং অনেক সময় যেসব শিশুগুলো বা নবজাতকগুলো একটু বেশি কান্নাকাটি করে ধারণা করা হয়ে থাকে তার পেট মুচড়াচ্ছে বা পেটে কোনো সমস্যা এবং এই কারণে অনেক ধরনের ওষুধও আসলে বাবা মায়েরা খাইয়ে দেন তো সেক্ষেত্রে আসলে তার এই সমস্যা হয়েছে কি না সেটি কি বোঝা যায় এটা কমই একটা কমন প্রশ্ন এখন জানতে হবে বাচ্চারা কি জন্য কান্নাকাটি করে শুধু যে বুকে দুধ খাওয়ানোর জন্য তা কিন্তু না
বাচ্চারা কিন্তু যদি প্রস্রাব পায়খানা করে তাহলে কিন্তু কাঁদতে পারে, পরিবেশটা যদি বেশি ঠান্ডা বেশি গরম তাহলে কিন্তু করতে পারে, সে যে বিছানা শুয়ে আছে সেখানে পিঁপড়া বা অপরিষ্কার ধুলাবালি আছে তার পিঠে ঘষা লাগতেছে তখনও কিন্তু কান্নাকাটি করতে পারে। আরেকটা হলো যে আদরের জন্য অনেক সময় কান্নাকাটি করে, আর এগুলো হচ্ছে কমন। এরপরে আমরা সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পরে কিছু বাচ্চা এত কিছু দেখার পরেও কিন্তু কান্নাকাটি থামতেছে না, তখন আমরা বলি ইনফ্যান্টাইন কোলিক, যেটা সাধারণত যে এত কিছু করার পরেও বাচ্চার কান্নাকাটি থামতেছে না, তখন কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে একেবারে। এবং দেখা যায় যে আমরা অনেক সময় যারা মুরব্বী আছেন তারা মায়েদেরকে আসলে খেতে খাওয়া দাওয়ার ব্যাপারে বেশ কিছু বিধিনিষেধ দিয়ে দেওয়া হয় এবং সেই খাবার দাবারটাই বাচ্চার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা করতে পারে বলে অনেকে মনে করেন। এটি অনেক ক্ষেত্রেই নবজাতকের খাবারের ব্যাপারটা ঠিক করার জন্য মাকে অনেক খাবারের বিধিনিষেধ দেওয়া হয়, এটি কি আসলে খুব প্রয়োজন আছে কিনা বা আসলে কোনটি উচিত করা? এখানে বলা হচ্ছে যে বুকের দুধ কিন্তু কোনো অবস্থাতে বন্ধ করা যাবে না, যেটা 1 নম্বর, শুধুমাত্র মায়েদের ক্যান্সার যদি হয়, ক্যান্সারের যদি কোনো ড্রাগ খায় তখন কিন্তু আমরা সাময়িক হয়তো করতে পারি যখন ওষুধ খায়, বা মানে অ্যান্টিথাইরয়েড যদি কোনো ড্রাগ খায়, কিন্তু এই ছাড়া আমাদের সাধারণত বুকের দুধ বন্ধ করার কোনো কারণ নাই। এবং মায়ের খাওয়া দাওয়ার সাথে কিন্তু আমাদের যেটা বলি বাচ্চার ডায়রি হবে ওই রকম গবেষণাগারে এই ধরনের সুনির্দিষ্ট কিছু প্রমাণ পাওয়া যায় না, অর্থাৎ মা সবই খেতে পারে, মানে মা একটা ঝাল খাবার খেলে সেই সেই খাবারটা আবার বুকের দুধের মাধ্যমে শিশুটির কাছে যেতে পারে কিনা এরকম কোনো ধারণা আছে কিনা? এই ধরনের কোনো নিশ্চিত কোনো গবেষণার ব্যাখ্যা দেওয়া হয় না, বলা হচ্ছে যে মা সবই খাবে মায়ের শরীরের জন্য যেটা সুইটেবল, বরঞ্চ একটু বাড়তি খাবার খাবে যখন মাতৃ দুগ্ধকানের সময় থাকে তখন মা যেন একটু বাড়তি খাবার খায়, পুষ্টিমান সমৃদ্ধ খাবারগুলো খাবেন। এখন তো আসলে করোনাকালীন একটা পরিস্থিতি বেশ কিছুদিন যাবতই চলছে, যারা এখন মা হয়েছেন বা নবজাতককে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে আসলে করোনার সংক্রমণ প্রতিরোধের জন্য বা নবজাতকের যাতে করোনা ঝুঁকি থেকে মুক্ত রাখতে পারে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন? এখানে তো ইন জেনারেল করোনা মুক্ত হওয়ার জন্য প্রতিরোধ করার জন্য যেটা সেটা তো পালন করতে হবে, যা যা বিধি, হ্যাঁ, যে সেটা যে ঘরে থাকতে হবে, ঘরে আসলে তার জামা কাপড়গুলো পরিবর্তন করে নতুন জামা কাপড় গোসল করে এগুলো পরতে হবে, এবং বাচ্চার সাথে কিন্তু ফ্যামিলি অন্যান্য সদস্যরা যেন না থাকে। সেটা আমরা অন্যান্য সময় যেমন দেখতাম যে একটি নবজাতক ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই অনেক মানুষজন তাকে দেখার বিষয়টি বা দেখতে আসে, অনেক ভিজিটার বিষয়টি, এটি কিন্তু এখন একেবারেই পরিত্যাগ করা, আগে তো করা যাবে, আগেও আমাদের এটা কিন্তু রেস্ট্রিকশন আছে কারণ ইনফেকশনের সম্ভাবনা, সংক্রমণ বেশি হয়। এরপরে যদি আমরা আরেকটা দেখি, মায়ের যদি করোনা পজিটিভ হয়ে থাকে তাহলে কিন্তু বুকের দুধ খাওয়াতে পারবে, সেটা কিভাবে, মায়ের মাস্ক পরতে হবে, ফেস শিল্ড পরতে হবে, মার যে ব্যবহার্য জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে। এবং COVID-19 পজিটিভ মায়ের বুকের দুধের মাধ্যমে বাচ্চার সংক্রমণের কোনো ঝুঁকি আছে কিনা এটিও তো না, এখানে এখন পর্যন্ত গবেষণায় দেখা গেছে যে বুকের দুধে কিন্তু COVID-19 ছড়ায় না, সুতরাং বুকের দুধ খাওয়াতে পারে, জাস্ট হলো মায়ের শ্বাস থেকে ছড়ায় কিনা এই জন্য মায়ের মাস্ক পরতে হবে এবং ফেস শিল্ড পরতে হবে, পরে বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে তখন কিন্তু বাচ্চার সংক্রমণ হবে না। নবজাতকের চুল কাটা নিয়ে অনেক ধরনের বিষয় রয়েছে অনেক পরিবারে, সেই চুল কাটানোর বিষয়টি আসলে কিভাবে করা যেতে পারে বলে মনে করেন, তার কি খুব প্রয়োজন আছে? এখানে বলা হচ্ছে যে বাচ্চা যখন গোসল করে তখনই চুলটা পরিষ্কার হয়ে যায়, তো সুতরাং চুল আলাদা করে আমাদের মেডিকেল সায়েন্সে যেটা বলে যে আলাদা করে কাটার গুরুত্ব এটা কিন্তু মানে ওই রকম বলা হয় না, যে যখন ইচ্ছা তখনই কাটতে পারেন, তবে জন্মের পরে বাচ্চা যেহেতু আপনার বিভিন্ন অসুস্থতা বা সুস্থতা নিয়ে একটু ঝামেলায় থাকে বা বুকের দুধ খাওয়ানো শেখানো হয়, সেখানে চুল কাটার সময় যদি কেটে যায় তাহলে হয়তো ইনফেকশনের সম্ভাবনা থাকে, তো একটু দেরিতে কাটলে কিন্তু কোনো সমস্যা নাই। একেবারে একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, আমাদের দর্শকদের কিছু পুষ্টি তথ্য দেব পুষ্টিবিদের মাধ্যমে, দর্শক দেখে নিন পুষ্টি তথ্য আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। দুধ একটি আদর্শ খাবার, কেন এই দুধকে আদর্শ খাবার বলা হয় কখনো কি ভেবে দেখেছি? এবং এটা কিন্তু সুপার ফুডও, কারণ যতগুলো ভিটামিন এবং মিনারেলস আছে এই পৃথিবীতে যা আমাদের শরীরের জন্য দরকার তার সবই কিন্তু পাওয়া যায় এই দুধে, যার কারণে একটা মানুষ যখন সিভিয়ার অসুস্থ থাকে সে অন্য কোনো খাবার খেতে পারে না, শুধুমাত্র যদি তার সারাদিনে দুধ খেয়ে থাকে সেখান থেকে কিন্তু সে তার প্রয়োজনীয় যে পুষ্টি আছে অনেকটাই কিন্তু পূরণ করতে পারে। ইভেন কি আমাদের যে গর্ভবতী মায়েরা আছে যারা অনেক ফাঁসি থাকে এবং উঠতি বয়সী যে বাচ্চারা আছে তাদের যখন খাবারের টেন্ডেন্সিটা অনেক কম থাকে তাদেরকেও কিন্তু আমরা সাজেস্ট করে থাকি দিনে অন্তত 2 গ্লাস পরিমাণ কিন্তু দুধ খেতে হবে। তবে খেয়াল রাখতে হবে কোন দুধ কতটুকু পরিমাণ কে খাবে, কারণ হচ্ছে দুধের ফ্যাটের পরিমাণ নির্ভর করে হচ্ছে গিয়ে আসলে কোন বয়সীদের জন্য কতটুকু দুধ কী পরিমাণ খাওয়া উচিত।
তবে প্রথমে জেনে নিব যে দুধের পুষ্টিগুণ, দুধের প্রথম যে পুষ্টিগুণ সেটা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের একটি ভালো সোর্স হচ্ছে দুধ, কারণ এই ক্যালসিয়াম কিন্তু আমাদের অনেক কাজে লাগে। ক্যালসিয়াম অ্যাবজর্পশন এবং ভিটামিন ডি, এই দুটো কিন্তু আসলে দুধ থেকে খুব ভালো আমরা পাই। আপনারা জেনে থাকবেন যে এখন কিন্তু বাংলাদেশে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেক বেশি, এবং এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কিন্তু আসলে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার কিন্তু আমাদের আশেপাশে খুবই কম। সবচেয়ে সহজলভ্য এবং সস্তা যে খাবারটা আছে সেটা হচ্ছে দুধ, যেটা প্রতিনিয়ত আমাদের বাসায় থাকে এবং প্রত্যেকটা বয়সী মানুষই খেতে পারে। সো বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়স্ক এবং যারা প্রবীণ আছে তাদের প্রয়োজনীয় ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের যে অভাব আছে সেটা পূরণ করার জন্য কিন্তু দুধই যথেষ্ট। আরেকটা সায়েন্টিফিক কথা যদি আমি বলি, ভিটামিন ডি অ্যাবজর্ব করার জন্য যেমন ক্যালসিয়াম দরকার হয়, আবার ক্যালসিয়ামটাকে প্রপারলি কাজ করার জন্য কিন্তু ভিটামিন ডি দরকার হয়। সো আলাদা আলাদাভাবে না খেয়ে আমি একই খাবারে যদি সেই দুটো উপাদান পেয়ে যাই তাহলে এটা কাজ করার পরিমাণটা কিন্তু অনেক ভালো হয়। এর পাশাপাশি আসতে হবে যে এর মধ্যে কিন্তু আরও কিছু ফসফরাস, পটাশিয়াম থাকে এবং বি ভিটামিন থাকে, সব ধরনের ভিটামিন কিছু আছে কিন্তু এগুলো কিন্তু বিশেষভাবে কাজ করে। ভিটামিন B12 থাকে যেগুলো আমাদের নার্ভাস সিস্টেমটাকে ইজি রাখতে সহায়তা করে, পটাশিয়াম থাকে যেগুলো আমাদেরকে হেলদি হার্টের জন্য অনেক ভালো, এবং কম্বাইনলি যে অন্যান্য কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনসগুলো আছে। কারণ আমরা সবসময় বলি যে সুষম খাবারের থাকতে হলে আমাদের প্রত্যেকটা ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট থাকতে হবে। ম্যাক্রোর মধ্যে হচ্ছে যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আমাদের দুধেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে। যে ফ্যাটের কথা আমি বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যেমন ছোটরা যখন বাড়ন্ত শিশু থাকে তাদেরকে কিন্তু আমরা অবশ্যই বলি যে ফুল ক্রিম মিল্ক খাওয়ার জন্য, কারণ তাদের কিন্তু সেই ফ্যাটটা আসলে খুব বেশি দরকার। কিন্তু যখন অ্যাডোলেসেন্স এইজ পার করবে বা কেউ যখন প্রাপ্তবয়স্ক আসে, তার ওজন যদি বেশি থাকে, কেউ ওজন নিয়ন্ত্রণ করতে চায়, সেক্ষেত্রেও কিন্তু সে দুধটা খেতে পারবে, তবে সেটা হচ্ছে নোনিতলা বা নন ফ্যাট মিল্ক। তবে দুধ খাওয়া বন্ধ করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকে কিন্তু এই ফ্যাটের কারণেই দুধটা একটা বয়সের পর খাওয়া বন্ধ করে দেয়। প্রাপ্তবয়স্ক বা যারা বয়স্ক আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আসলে দুধটা খুব বেশি প্রয়োজন, এবং আমি অবশ্য পুষ্টিবিদ হিসেবে সবসময় সাজেস্ট করি প্রতিদিনই প্রত্যেকটা বয়সী মানুষেরই কমপক্ষে এক কাপ থেকে এক গ্লাস পরিমাণ দুধ কিন্তু প্রতিদিন পান করা উচিত। সুস্থ এবং সবল থাকার জন্য এবং সুন্দর থাকার জন্য দুধের কিন্তু কোনো বিকল্প নেই। নবজাতকের সার্বিক পরিচর্যার জন্য আসলে প্রয়োজন তার যে যত্নার্থী সেটিরও প্রয়োজন, তার সাথে সাথে মায়ের কিন্তু নিজেকেও ভালো রাখার একটা গুরুত্ব রয়েছে। সেক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আপনার কী পরামর্শ থাকবে? হ্যাঁ, এটা আপনি ভালোই একটা বলছেন যে আমাদের আগে যেমন আমরা স্বাস্থ্য নিয়ে শুধু চিন্তা করতাম, এখন আমাদের দেশ উন্নত হওয়ার সাথে সাথে আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা হচ্ছে। আগে কিন্তু আমরা দেখতাম যে যখন একটা গর্ভবতী মেয়ে থাকে সে কিন্তু বাবার বাড়িতে চলে যেত, সেটা কিন্তু একটা কারণ আছে যে তার পরিচিত পরিবেশে সে থাকে, মানসিক স্বাস্থ্য যেন ভালো থাকে, তো সে কিন্তু করা হচ্ছে। আমাদের এই বর্তমান যুগে কিন্তু সেটা খুব কার্যকরী, এবং জন্মের পরে মানসিক স্বাস্থ্যের দিকে কিন্তু হাজবেন্ড থেকে শুরু করে দাদি, নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা আছে তাদের কিন্তু সবাইকে, মাকে কিন্তু সাহস দিতে হবে। বুকের দুধ খাওয়ানো থেকে শুরু করে তারপরে চিকিৎসকের পরামর্শ নেওয়া, কখন নিয়ে যাবে, এগুলো কিন্তু তাকে টোটাল মানসিক স্বাস্থ্যের দিকে ঝুঁকি থাকে। কারণ এই সময় মায়ের কিন্তু একটা সাইকোসিস হতে পারে, সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে। তো এইগুলো দূর করার জন্য কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের কিন্তু মাকে কিন্তু মানসিক সাহস দেওয়া উচিত। একেবারেই নবজাতকের ক্ষেত্রে আরেকটা প্রসঙ্গ মাথায় আসলো, যেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা নবজাতকের মানে স্কিনে বা ত্বকে কিছু লাল র্যাশ ওঠে, এটি আবার নিজে থেকেই চলে যায়, বা আসলে এগুলো নিয়ে কি খুব ওরিড হওয়ার কোনো প্রয়োজন আছে কিনা? অনেক সময়ে অনেকে এটিকে মাসি পিসি বলে উল্লেখ করে থাকে নবজাতকের ক্ষেত্রে। হ্যাঁ, এটা আমাদের কমন প্রবলেম যে সবসময় বলে যে বাচ্চার শরীরে দুই তিন দিন থেকে পরে যে লাল লাল দানা দানা হয়েছে। তা আসলে এটা হলো যে বাচ্চা পৃথিবীতে আসার পরে যে জামা কাপড় বা পরিবেশ, নতুন পরিবেশে একটু অ্যালার্জির হয়, তো সেটাই কিন্তু বাচ্চার হয় এই ধরনের। একেবারে আর শিশুটিকে, এই নবজাতকটিকে আসলে কোন পরিবেশে রাখা হবে? অনেক সময় কিন্তু অনেকে নবজাতক হওয়ার পরে একেবারে কাঁথা মুড়ি দিয়ে মানে খুব বেশি জড়িয়ে রাখে, আসলে এটি কি নবজাতকের জন্য প্রয়োজন কিনা, বা কোন এনভায়রনমেন্টে থাকলে সেটি তার জন্য উপকারী হবে বলে মনে করেন? আসলে বলা হচ্ছে এটা মায়ের যে টেম্পারেচার বা আমাদের বয়স্কদের যারা টেম্পারেচার বাচ্চার একই টেম্পারেচার, তো এখানে আধুনিক নিয়ম হলো বাচ্চার স্কিন টু স্কিন কন্টাক্ট, অর্থাৎ মায়ের বুকের সাথে লাগানো থাকবে, তাহলে তার টেম্পারেচার মেনটেন হবে।
সুতরাং সে ঠান্ডা হওয়ার কোনো ঝুঁকি নেই। অর্থাৎ তাকে যদি আপনি হয়তো পাতলা করে কাপড় দিলে হবে, অর্থাৎ তাকে এমনভাবে গরম রাখতে হবে যেটা বেশি গরমও না এবং বেশি ঠান্ডাও না, মাঝারি সাইজ। অনেক সময় এমন বেশি তারা গরম রাখে এবং অনেক সময় দরজা জানালা বন্ধ করে রাখে, তখন কিন্তু বাচ্চার আবার ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে। সেটা কিন্তু আবার একটু অনেক সময় সোডিয়ামটা বেড়ে যেতে পারে, যে শরীর লবণ সেটা তো মারাত্মক হতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলবো বাচ্চাকে হালকা কাপড় দিয়ে মুছিয়ে রাখবেন, দেখবেন যে তার টেম্পারেচারটা আপনার শরীরের মতো আছে কিনা। একেবারে শেষ দিকে চলে এসেছি, সার্বিক ভাবে মায়েদের জন্য কি পরামর্শ বা সেই পরিবারের প্রতিটি মানুষের জন্য কি পরামর্শ থাকবে যেখানে নবজাতক রয়েছে? হ্যাঁ, এক্ষেত্রে আমি বলবো যে যেটা সমস্যা হলো যে প্রথম এক ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ দিতে হবে, প্রথম তিন দিন বুকের দুধ কম পাবে এটাই স্বাভাবিক, 72 ঘন্টা পরে এমনিতে দুধ আসবে, বাচ্চা চাহিদাও বাড়বে, অযথা দুশ্চিন্তার কথা কোনো কারণ নেই। আর অভিভাবকদেরকে বলবো আপনার মাকে সাহস দিন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাকে কিন্তু এবং বাচ্চাকে কিন্তু যত্ন নিতে হবে এবং সেই শিশুটি আসলে কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা সেটি বুঝে নিতে হবে। হ্যাঁ, বুঝে নিতে আমাদের যে বিপদচিহ্নগুলো আমাদের বুঝে নিতে। তার কি কোনো আলাদা বিপদচিহ্ন রয়েছে? হ্যাঁ অবশ্যই, সেটা হলো যে বাচ্চা, যেমন আমি তো বললাম যে সুস্থ বাচ্চা মানে সে গোলাপি থাকবে, চুষবে এবং নাড়াচড়া করবে ভালো মতন, আর যদি অসুস্থ হয় সে নেতিয়ে পড়বে, চোষার ক্ষমতা থাকবে না, তার শ্বাসের হার বেড়ে যেতে পারে অথবা শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, তার খিচুনি হতে পারে এবং তার যে নাভি আছে সেটা কিন্তু তার ইনফেকশন হবে, তার সাথে স্কিনের চারপাশে কিন্তু লাল হয়ে যাবে। এসব লক্ষণ দেখা দিলে কিন্তু আপনারা সাথে সাথে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে অথবা হসপিটালে নিয়ে যেতে হবে। চমৎকার, অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং পরামর্শ দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ আর দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। ধন্যবাদ সবাইকে।